পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী যেমন ওষুধ, পেসমেকার, স্টেন্ট, ব্যান্ডেজ ইত্যাদির অসম্ভব ঘাটতি দেখা দিয়েছে। বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্য এক টুইটে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বকেয়া টাকা মেটাতে না পারায় এই সমস্যা দেখা দিয়েছে। মেডিকেল কলেজগুলি চিঠি দিলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণের বদলে জাঁকজমকপূর্ণভাবে সেতু উদ্বোধনে সময় ব্যয় করছেন মুখ্যমন্ত্রী।